হাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কিছু মানুষ সম্পর্কে বলবো, যাদের রয়েছে অবিশ্বাস্য কিছু ক্ষমতা, যেটা শুনলে আপনাদের অনেকের চোখই কপালে উঠে যেতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে দেখুন। তবে ভিডিওটি শুরু করার আগে আবারও বলছি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত ভিডিওর নিচে লাল বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে রয়েছে ডেভ মোলেন্স, দ্য অ্যাকুয়াম্যান, অর্থাৎ নিউজিল্যান্ডের এই নাগরিক একজন অসাধারণ ডুবুরি এবং সমুদ্রের নিচে দীর্ঘতম সময় নিঃশ্বাস ধরে রাখার জন্য বিশ্ব রেকর্ড গড়েন। তিনি 266 মিটারের দীর্ঘ সাঁতার অনায়াসে সম্পন্ন করেন এবং সর্বোচ্চ 4 মিনিটের বেশি সময় ধরে দম বন্ধ করে রাখতে পারেন, যেটা এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড। তিনি তার নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে চলেছেন, যেটা তাকে সত্যিকারের অ্যাকুয়াম্যান খেতাব এনে দিয়েছে। এরপরে রয়েছে নাতাশা ডেমকিনা, এক্সট্রে ভিশন নামে যাকে অনেকেই চিনে। রাশিয়ান নাগরিক নাতাশা 1986 সালে জন্মগ্রহণ করেন এবং 10 বছর বয়সেই মেয়েটি খালি চোখে তার মায়ের দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পরিষ্কার দেখতে পায়। মেয়েটিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, মেয়েটি ওই ডাক্তারের দেহের কোথায় কোন ক্ষত আছে সেটা হুবহু বলে দিল, কোনো প্রকার দেখা অথবা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। মেয়েটি বর্তমানে বিভিন্ন মেডিকেল কোম্পানিতে খালি চোখে অঙ্গ প্রত্যঙ্গ দেখার কাজ করে থাকেন। এরপরে রয়েছেন কিম পিক্স, যাকে দ্য রিয়েল রেইন ম্যান হিসেবে চেনা হয় বা অনেকেই চেনে। টম ক্রুজ এর রেইন ম্যান মুভিটার কথা মনে আছে বন্ধুরা? আশা করি মনে আছে। কিম পিক্স নামের ব্যক্তিটি ছিলেন মূলত টম ক্রুজ এর এই মুভিটি বানানোর আসল অনুপ্রেরণা। মাত্র 1.5 বছর বয়স থেকেই যে কোনো জিনিস মনে রাখার মতো অবিশ্বাস্য ক্ষমতা তার আছে, অর্থাৎ কিমের রয়েছে। তার মস্তিষ্কের গঠনটাও অন্য সব মানুষ থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যেটা তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল। তিনি একটি সম্পূর্ণ বই মাত্র 1 ঘন্টায় পড়ে শেষ করে ফেলতেন, এমনকি তিনি বইয়ের 2টা পাতা একই সময়ে পড়তে পারতেন, যেখানে বাম চোখ দিয়ে বইয়ের বাম পাতা পড়তেন এবং ডান চোখ দিয়ে ডান পাতা। তিনি 2009 সালে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল অসাধারণ মানুষদের নিয়ে অসাধারণ একটি ভিডিও। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন, আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।